Hey guys, assalamu alaikum, myself Talha Jubair Sami and welcome to vlog number 9. So guys, almost kintu amra vlog number 10 er kache chole aschi and ajke amra jabo hocche Ishwardi and ajke ami onek excited because ajke ami hocche roza theke vlog kortechi and amar sathe ache hocche Sadif. So ajke vlog ta onek special hote choleche because ajke amra jabo hocche ektu Ishwardi bazare hoye chole ektu kaj ache. So ami bhablam je tomader sathe ekta vlog dei. So deri na kore cholo shuru kori. So guys, বাসা থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে মেইন রোডে এন্ড মেইন রোড থেকে একটা রিকশা নিয়ে ডাইরেক্ট ইশ্বরদী বাজারে সো গাইস আমরা রিকশাতে উঠে পড়েছি এখন আমরা যাব হচ্ছে ইশ্বরদী বাজারের স্পোর্টস মার্কেটে ওখানে গিয়ে আমাদের হচ্ছে আমার ব্যাটের জন্য একটা স্টিকার কিনতে হবে আর টিমের জন্য কিছু জার্সি অর্ডার দিতে হবে এন্ড তোমাদের একটু ঘুরে দেখাবো আজকে চলো সো গাইস আমরা বাসা থেকে বেরিয়েছিলাম 3:45 এর দিকে এন্ড আজকে আকাশটা অনেক মেঘলা ছিল আর বাইরে অনেক বাতাস ছিল যে কারণে আসলে অনেক হাওয়া দিতেছিল সো গাইস আমরা চলে আসছি হচ্ছে ইশ্বরদী ওভার ব্রিজে এন্ড এখান দিয়ে আমরা যাব হচ্ছে ইশ্বরদী বাজারের ভিতরে স্পোর্টস মার্কেটে আজকে হচ্ছে যেহেতু রোজা রমজানের দিন সেই জন্য আসলে বেশি ভিড় ছিল না এন্ড রোজা থেকে ব্লগ আসলে আমি অনেকটা এনজয় করতেছিলাম আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সেজন্য তেমন কিছু আসলে মনে হচ্ছিল না সো গাইস আমরা এখন যাব হচ্ছে আবার ব্রিজের উপর দিয়ে ডিরেক্ট ইশ্বরদী বাজারের ভিতরে স্পোর্টস মার্কেটে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে আসলে ভিউগুলো অনেক চমৎকার আসছিল যেহেতু আকাশটা মেঘলা ছিল সো তোমরা দেখতে পাচ্ছ সো গাইস আমরা এখন চলে আসলাম হচ্ছে ইশ্বরদী স্পোর্টস মার্কেটে আর আমরা যাব হচ্ছে রাশিমণি স্পোর্টস সেন্টারে আমি সব যাবতীয় জিনিস ওখান থেকেই কিনি অ্যান্ড আজকে স্টিকারটা আমরা ওখান থেকেই কিনবো সো আমরা চলে আসলাম রাশিমণি স্পোর্টস সেন্টারে অ্যান্ড আমি ভাইকে বলছিলাম যে ভাই কিছু স্টিকার দেখান ব্যাটের জন্য অ্যান্ড ভাই স্টিকারগুলো দেখাচ্ছিল এরপর আমরা কিছু জার্সিও দেখবো টিমের জন্য সো গাইস স্টিকারগুলোর ভিতরে ছিল হচ্ছে এসএসটন ব্লু ভার্সন এটা আমি আমার আগের ব্যাটের জন্য নিয়ে গেছি এটা হচ্ছে সিএ এমআরএফ নিউ ব্যালেন্স তোমরা যদি চাও তাহলে হচ্ছে এখানে ক্রিকেটের যাবতীয় সামগ্রী ব্যাট বল হেলমেট সবই পেয়ে যাবে তোমরা নিয়ে যেতে পারো এটা হচ্ছে রিবক অ্যান্ড স্টিকারগুলো আসলে অনেক সুন্দর ছিল এটা হচ্ছে সিএ অ্যান্ড এটা হচ্ছে এস জি লিটন দাস যেটা দিয়ে খেলে আর কি সো এটা আমার একটু পছন্দ হয়েছে তারপর আমি ভাইকে বলছিলাম যে ভাই এটার প্রাইস কত ভাইয়া বললো যে মাত্র 50 টাকা অ্যান্ড রিজনেবল প্রাইসের ভিতরে আসলে আমি পেয়ে গেছি অ্যান্ড তোমরা দেখছো আমি ভাইকে বলছিলাম যে ভাই এটা আমার জন্য একটা প্যাক করে দেন সো আসলে আমি হচ্ছে ভাইকে বলছিলাম যে ভাইয়া এটা আমার জন্য একটা দিয়ে দেন অ্যান্ড ভাই আসলে আজকে রোজা ছিল রোজা থেকে আসলে আমাকে বলতেছিল সো গাইস এটা আমার ব্যাটের জন্য আসলে নিয়ে নিলাম একটা অ্যান্ড এরপরে আমরা কিছু জার্সিও দেখব আমি ভাইকে বলছিলাম যে ভাই স্টিকারটা প্যাক করে দেওয়ার জন্য ওকে সো গাইস আসলে আমরা এবার আমার টিমের জন্য কিছু জার্সি অর্ডার দিব আসলে নতুন জার্সি অর্ডার দিতে হবে সেজন্য জার্সিগুলো দেখব অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো জার্সির কালেকশন আছে তার ভিতর থেকে ভাই আমাদেরকে অ্যাডিডাসের জার্সিগুলো দেখাচ্ছে অ্যান্ড জার্সিগুলো অনেক চমৎকার ছিল অ্যান্ড এগুলোই আমি আসলে আমার টিমের জন্য অর্ডার দিতে চাই অ্যান্ড জার্সিগুলো আমি দেখতেছিলাম সাদাটা আসলে অনেক পছন্দ হয়েছিলো অ্যান্ড এটার 4টা কালার ছিল সেটা হচ্ছে হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্লু হোয়াইট অ্যান্ড গ্রিন ডিপ গ্রিন অ্যান্ড হচ্ছে রেড সো আমার হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লুটা অনেক পছন্দ হয়েছিল সো আমি আসলে ম্যানেজার দেখছিলাম যে কেমন সো আমি এটার প্রাইস জিজ্ঞেস করলাম এটার প্রাইস মাত্র 250 টাকা অ্যান্ড সেট সহ যদি তোমরা কেউ নিতে চাও 220 টাকায় নিতে পারবা সো আমি আজকে হচ্ছে আমার টিমের জন্য জার্সিগুলো অর্ডার দিয়ে যাবো এরপরে এসে যাতে নিয়ে যাওয়া যায় সো জার্সি এই জার্সির 4টাই কালার রয়েছে আপাতত সো গাইস এখান থেকে বেরিয়ে আমরা এখন যাবো হচ্ছে কৃষ্ণচূড়া চত্বরে যেহেতু আজকের আবহাওয়াটা অনেক রোম্যান্টিক আছে আসলে কিছুক্ষণ পর বৃষ্টি আসতে পারি কিনা জানি তো আকাশটা কেমন আসলে দেখব সো আমরা এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাবো হচ্ছে কৃষ্ণচূড়া চত্বরে সো গাইস আমরা স্পোর্টস মার্কেট থেকে বেরিয়ে আবারও আমরা হচ্ছে যাবো হচ্ছে ওভার ব্রিজের উদ্দেশ্যে সো গাইস আমরা ওভার ব্রিজে চলে আসছি অ্যান্ড আমি আছি হচ্ছে এখন 4 নম্বর প্ল্যাটফর্মে এর আগেও আসছিলাম বাট এর আগে হচ্ছে ওয়েদারটা এত রোম্যান্টিক ছিল না আর কি মানে বৃষ্টি আসার আগের মুহূর্তে আসলে যেভাবে হয় তবে এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেনও দাঁড়িয়েছিল অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আসলে মেঘলা আকাশের আসলে এটা অনেক চমৎকার হয় সো আমরা এখন চলে যাবো হচ্ছে কৃষ্ণচূড়া চত্বরে
ট্রেনটা আসলে খুব চমৎকারভাবে ওখানে দাঁড়িয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে ট্রেনটাকে। সো গাইজ আমরা চলে আসলাম হচ্ছে কৃষ্ণচূড়া চত্বরে, অ্যান্ড আগের মতো এখনও ফুল আসলে ফোটেনি। সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জংশন, এটা হচ্ছে রেল লাইন, তোমরা রেল লাইনে এটা দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইজ তোমরা দেখো অনেক চমৎকার কিন্তু একটা ওয়েদার, কিন্তু ওয়েদার এখানে ঈশ্বরদী জংশনের ইয়েটা হচ্ছে লেখা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে। সো গাইজ যেহেতু ব্লগ করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাবো, রওনা দিব। সো গাইজ আমরা আবার চলে আসলাম ওই ব্রিজে এবং নেমে আবারও মেইন রোডে গিয়ে আবার একটা রিক্সা নিয়ে একটু বাসাতে চলে যাবো, যেহেতু বেশি টাইম নাই। সো গাইজ আমরা আসলে এখন রিক্সার জন্য দেখছি, ওখানে দেখছি যে অনেক রিক্সা দাঁড়ায় আছে। সো আমরা যাবো এখন বাসার উদ্দেশ্যে। সো গাইজ আমরা রিক্সাতে উঠে পড়েছিলাম, এবার রওনা দেব হচ্ছে বাসার উদ্দেশ্যে। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আসলে অনেকটা সন্ধ্যা লেগে গেছে, অ্যান্ড আমরা হচ্ছে ইফতারের আগেই পৌঁছে যাব। আমার বাসা থেকে আসলে ঈশ্বরদী বাজারটা মাত্র 20 মিনিটের ডিস্টেন্স। সো গাইজ আমরা বলতে বলতে আমাদের বাসার কাছে চলে আসলাম, বাসায় আসতে আসতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সো গাইজ ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি, যেহেতু রোজা আছি অ্যান্ড রোজা থেকে আসলে ব্লগটা আসলে আজকে অনেক এনজয় করলাম, অ্যান্ড আমরা অলমোস্ট ব্লগ নাম্বার 10-এর কাছাকাছি চলে আসছি, অ্যান্ড ব্লগ নাম্বার 10-টা খুব শীঘ্রই আমি হচ্ছে নিয়ে আসবো। সো গাইজ এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবে এরকম ব্লগ আরও পাওয়ার জন্য। অ্যান্ড আমার চ্যানেলে 150টা সাবস্ক্রাইবার হলে মাত্র আর 10টা সাবস্ক্রাইবার প্রয়োজন, সো তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও আবার পাওয়ার জন্য। সো আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।